لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا عن أنس رضي الله تعالى عنه قال خطب رسول الله صلى الله عليه وسلم خطبة ما سمعت مثلها قط فقال لو تعلمون ما علموا لبكيتم كثيرا ولا زهقتم قليلا فغطى أصحاب رسول الله صلى الله عليه وسلم وجوههم اللهم خنين رواه البخاري مسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لن يلج الرجل النار بقى من خشيه الله حتى يلج اللبن في الدرع رواه ابو داود بسند صحيح সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জামিয়া সালাফিয়ার এই সালাফি কনফারেন্সের জুমার দিনে জুমার খুতবার বিষয় হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা সম্পর্কে, আল্লাহর নিকটে কান্নাকাটি করে ক্ষমা চাওয়া সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহন বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভয়ে বহু মানুষ কান্নাকাটি করে, করছে, করবে। আমরা হয়তো বা জানতে পারি না বা জানা প্রয়োজন মনে করি না, যার কারণে আমাদের এরকম পরিবেশ হয়ে ওঠে না যা প্রয়োজন। তবে আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা বিষয়টি নির্ভর করে আল্লাহকে জানার উপরে। যে যেমন আল্লাহকে জানবে সেই তেমন আল্লাহকে ভয় করবে। যে আল্লাহকে চিনে না, জানে না, তার ভয় করার বিষয়টি আসে না। আল্লাহ তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জেনে নিন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এইটা আপনি আগে অবগত হন। আপনি আগে জেনে নেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অস্তাগফিরুল্লাহ দাম্বিক, এরপর আপনি আপনার পাপের জন্য ক্ষমা চান। ক্ষমা চাওয়ার আগে আল্লাহকে জানতে হবে, তারপরে আপনি ক্ষমা চাইবেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আবদান ইযা আদনাবা যামবান, যে কোনো পুরুষ যে কোনো নারী যখন কোনো পাপ করে, পাপ করার পরে বলে রব্বি আজনাবত ফাগফিরলি, প্রতিপালক আমি পাপ করেছি আমাকে মাফ করো, এই কথাটা যখন কোনো মানুষ বলে, কালা রব্বহু তালা, তখন তার প্রতিপালক বলেন, আল্লাহ তালা বলেন, আলেম আব্দি, আমার দাস দাসী কি জানে আন্না আল্লাহ রাব্বান, যে তার একজন প্রতিপালক রয়েছেন, এক ফিরুজ জাম্বা যিনি ক্ষমা করতে পারেন, অয়া খুঁজে বিহি যিনি শাস্তি দিতে পারেন, এইটা কি ও জেনে বলছে? যখনই কোনো মানুষ আল্লাহকে বলে, আল্লাহ আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো, তখনই আল্লাহ তাআলা এই কথা বলেন, আমার দাস দাসী কি জানে, পুরুষ নারী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন, এটা কি ও জেনে বলছে? যদি জেনে বলে গাফার তলে আদি, তাহলে আমি আমার দাস দাসী পুরুষ নারীকে ক্ষমা করে দিলাম, তাহলে তার ক্ষমা করে দেওয়াটা জেনে বলার উপরে নির্ভর করে। সুম্মা মাকাসা মাশা আল্লাহ, তারপরও থেকে যায়, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, ফাজনা বা জাম্বান, আবার কোনোদিন পাপ করে বসল, পাপ করার পরে বলে রব্বি আজনাবত ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো, তখন আবার আল্লাহ তাআলা বলেন, আ আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে আল্লাহ রাব্বান, যে তার একজন প্রতিপালক রয়েছেন, এক পুরুষ জাম্বয় খুঁজবি, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন, এইটি কি ও জেনে বলছে? যদি জেনে বলে গাফার তলে আব্দি, আমি আমার এই দাস দাসী পুরুষ নারীকে ক্ষমা করে দিলাম, সুম্মা মাকাসা মাশা আল্লাহ, তারপরে এইভাবে দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, আবার কোনোদিন পাপ করে বসল, আবার সে বলছে রব্বি আজনাবত ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো, কালা রব্বহু তালা, তখন তার প্রতিপালক আল্লাহ তালা বলেন, আ আলেম আব্দি, আমার দাস দাসী কি জানে, পুরুষ নারী কি জানে আল্লাহ রাব্বান, আল্লাহ রাব্বান, যে তার একজন প্রতিপালক রয়েছেন, এক ফিরুজ জাম্বা খুজবিহি, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন, এটা কি ও জেনে বলছে? যদি জেনে বলে আমি আল্লাহ গাফার তলে আব্দি, আমি আমার দাস দাসী পুরুষ নারীকে ক্ষমা করে দিলাম, আমি তাকে ক্ষমা করতে থাকব যতদিন যতবার জেনে আমাকে বলবে যে আমি ক্ষমা করতে পারি, জেনে আমাকে বলবে যে আমি শাস্তি দিতে পারি, এই দুইটা জেনে যদি আমাকে বলে, তার এরকম যতবার ঘটবে আমি আল্লাহ ক্ষমা করে দেব, আমি প্রতীক্ষমান রয়েছি, সে ক্ষমা চায় না কেন? আল্লাহ তাআলা বলছেন, ইবনা আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, ইন্নাকুম তুখতিউনা লাইলা ওয়া নাহারান, তোমরা তো দিন রাত পাপ করো, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা তো দিন রাত পাপ করো, আর আমি তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে থাকি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছি। মানুষ তো তার প্রতিপালককে চিনে কিছু বলা প্রয়োজন মনে করে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, মা দাউতানি ও রাজাউতানি ওয়ালা উবালি, এ আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেইভাবে
আমাকে ডেকে থাকো, আমি সেইভাবেই থাকি, যেভাবে তুমি আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। এ আদমের ছেলে মেয়ে শোনো, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে সাড়া দিয়ে থাকি, তুমি যেভাবে আমার উপরে আশা পোষণ করে থাকো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তোমার ডাকার মতো আমি, তোমার আশা পোষণের মতো আমি। তুমি ডাকো, তুমি আশা পোষণ করো, আমি সেইভাবে সে আশা পূর্ণর জন্যই প্রতীক্ষমান রয়েছে। ইবনে আদম লাও বালাগাত জুনুবাকানা সময়ে, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগ ফারতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতলাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, আলাউবালি, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি। আদমের ছেলে মেয়ে তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করে থাকো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খুতবা দিলেন, এরকম বৈঠকে বক্তব্য দিলেন, তিনি বলছেন, মা সামিত মিসলা হাকাত্ত, এত গুরুত্বপূর্ণ বক্তব্য আমি কোনোদিন শুনিনি। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বক্তব্য দিলেন যেমন বক্তব্য আমি কোনোদিন শুনিনি। তিনি বক্তব্যে বললেন, লাউ তালামুনা মা আলামু লাবাকাইতুম কাসীরা ওয়ালা যাহাবতুম কালীরা। পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি। এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যদি আমাকে চিনতে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, লাবাকাইতুম কাসীরা ওয়ালা যাহাবতুম কালীলা, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তাহলে আমরা ছেলে মেয়ে নিয়ে, আহাল পরিবার নিয়ে, অর্থ সম্পদ নিয়ে দিন কাটাই, হাসি খুশিতেই দিন কাটাই, কান্নাকাটি করার মতো কোনো সময় কোনো পরিবেশ করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি আমার মতো চিনতে, তোমরা যদি প্রতিপালককে আমার মতো জানতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। এই বক্তব্য শুনে ফাগাত্তা সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওজুহাহুম লাহুম খানিন, তারা তাদের কাপড় দিয়ে মুখমণ্ডলকে ঢেকে নিলেন, মাথা নিচু করে কাঁদতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাই সামনাসামনি, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আল্লাহর দরবারে সময় সাপেক্ষে দুরেকাত সালাত আদায় করে কান্নাকাটির জন্য মাঝে মধ্যে বলে থাকি যা প্রয়োজন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন মুনজিয়াতুন সালাসাতুন মুহলিকাতুন, তিনটি কারণে মানুষ জান্নাত থেকে বেঁচে যায়, তিনটি কাজে মানুষ জান্নাত পেয়ে যায়, তিনটি কাজে মানুষ ধ্বংস হয়ে যায়, তিনটি কাজের কারণে মানুষ জাহান্নাম চলে যায়। এক, তাকওয়াল্লাহ ফি সিররি ওয়াল আলামিয়া, গোপনেও আল্লাহকে ভয় করতে হয়, প্রকাশ্যে আল্লাহকে ভয় করতে হয়। কেউ যখন নেই তখন মানুষ মনে করে পাপ করা সহজ,
কে যখন আছে তখন মানুষ মনে করে পাপ করা সহজ নয়, যদিও অনেক পাপ মানুষ প্রকাশ্যেই করে থাকে, সুদ ঘুষের মতো পাপ মানুষ প্রকাশ্যেই করে, সামাজিকভাবেই করে, কত পাপ রয়েছে তা মানুষ প্রকাশ্যে করতে চায় না, গোপনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহকে ভয় করে, ভিতরে আল্লাহ ভীতি নিয়ে আসতে চাই, তারা যেন প্রকাশ্য আল্লাহকে ভয় করে, তারা যেন গোপনে আল্লাহকে ভয় করে, এই তিনটির একটি যদি করে তাহলে বেঁচে গেছে ও জান্নাত পাবে। দুই, অকালুল হাক্কে ফিসাকাতু অরেজা, পরিস্থিতি জটিল হলেও সত্য কথা বলে যে, পরিস্থিতি সহজ হলেও সত্য কথা বলে যে সেই বেঁচে গেছে সে জান্নাত পাবে। পরিস্থিতি জটিল হলে মিথ্যার আশ্রয় নেয় না যে সে বেঁচে গেছে সে জান্নাত পাবে। অলিত্তিসাদ ফিল গেনা ওয়াল ফাখর, অর্থ সম্পদ বেশি হলেও খরচ করার ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করে যে, ধনী হলেও খরচ করার ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করে যে, নিঃস্ব গরিব হলেও মধ্যম পন্থা অবলম্বন করে যে সে বেঁচে গেছে, স্ত্রীর সাথে পরামর্শ করেই, পরিবারের সাথে পরামর্শ করেই সাংসারিক খরচ করতে হবে, তাহলেই তার খরচটা নির্ব্যয়ী হিসেবে মধ্যম পন্থায় থাকবে। অনেকদিন আপনাদেরকে বলা হয়েছে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না, কথাই বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আইন মুস্তাকবের, গরিব গৌরবী। গরিব মানুষ গৌরবী হয় কি করে? নিঃস্ব মানুষ, অসহায় মানুষ গৌরবী হয় কি করে? তখন আমি বলেছি গরিব মানুষ, তাকে বাজারে কম দামের মাছ কিনতে হবে, সে বাজারে গিয়ে বেশি দামের মাছ কিনেছে, সে তার সংসার কুলাতে পারবে না, কর্জ নিতে হবে, কর্জের চাপে এলাকা ছেড়ে দিবে এক সময়ে, ভ্যান নিয়ে এখানে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম চলো একটু বাজারে, বলছে এখন আমি যাব না, অত গরিব মানুষ একাতে এসেছে, সে কথা বলে কি করে? বৃষ্টিতে পাকা ধান নষ্ট হয়ে যাচ্ছে, আমি পাড়ার গরিব মানুষকে বললাম ধানগুলি কেটে দাও, ও বলছে দুদিন কাজ করব না। এ হচ্ছে গরিব মানুষ, গরিব গৌরবী। গরিব মানুষ যদি অহংকার করে তাহলে বিত্তশালী যারা, যারা তাদেরকে সময়ে সময়ে অর্থ দিয়ে লালন পালন করে, তাদের চলতে অসুবিধা হবে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন গরিব মানুষকে তার গতিতে সর্বদা বহাল থাকতে হবে। যখন গরিব মানুষ তার গতিতে বহাল থাকবে না, তখন এক শ্রেণীর মানুষ কষ্ট পাবে, কাজে সফল হতে পারবে না, একটার কারণে আরেকটা ঘটে যাবে। তাই গরিব মানুষের সাথে যদি অহংকারী হয় আল্লাহ বিচারের মাঠে তার সাথে কথা বলবেন না। বেশি বয়সে জেনা করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না, মিথ্যে কথাই দায়িত্ব পালন করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না, যে কোনো স্থানে যে কোনো স্তরে মানুষ যখন মিথ্যার আশ্রয়ে দায়িত্ব পালন করে, সে হেড মাওলানা হোক, হেডমাস্টার হোক, প্রিন্সিপাল হোক, ভাইস চ্যান্সেলর হোক, চেয়ারম্যান হোক, সুপার হোক, যে কোনো স্তরে যখন মানুষ মিথ্যার আশ্রয়ে দায়িত্ব পালন করে, এমন মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না।
তিনি নিজেকে যত বড়ই পরহেজগার মনে করুক না কেন। আমি একজন অনুবাদক, আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, সেই কথাই আপনাকে আমি আজকে আরবি থেকে বাংলা করে শোনাচ্ছি মাত্র। তিনি বলেন, ওয়ান মাল মুহলিকাত, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে সহনমতা, প্রবৃত্তিকে মেনে চলে যে, অমত্যবান হাওয়া, প্রবৃত্তিকে মেনে চলে যে, মন মতো চলে যে, সেই ধ্বংস হবে। মুসলিম কোনোদিন মন মতো চলতে পারে না। শতদিন বলেছি ইসলাম ধর্ম মানে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে, যেই ধর্মে এক গিলাস পানি পান করতে পাঁচটা বিধান লাগে সেই ধর্ম পীর দিয়ে চলে কথা সত্য নয়, সেই ধর্ম বুজুর্গানে দিন দিয়ে চলে কথা সত্য নয়, সেই ধর্ম কোনো ব্যক্তি দিয়ে চলে কথা সত্য নয়, যেই ধর্মে এক গিলাস পানি পান। দুই ডান হাত, তিন তিন শ্বাস, চার বসে, পাঁচ পান শেষে আলহামদুলিল্লাহ, এর নাম ইসলাম। মানুষ তার ইচ্ছা মতো চলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজবতে নার বিশাহুয়া ও হজবতে জান্নাত বিল মাকার হে, মন মতে চলে যে জাহান্নামে যাবে সে, ইচ্ছা মতো চলে যে জাহান্নামে যাবে সে, ত্যাগ তিতিক্ষা করে মনের বিরোধিতায় চলে যে জান্নাতে যাবে সে। যেই দিন আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করলেন, তৈরি করলেন, সেই দিন আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল এই যাবে না, ফানজুর লাইহা, জিব্রাইল তুমি জাহান্নামের নিকটে যাও, জাহান্নামকে দেখো। ফা যাহাবা ফা নাজারা ইলাইহা, জিব্রাইল জাহান্নামের নিকটে গেলেন, জাহান্নামকে দেখলেন, দেখে এসে বলছেন, ওয়া ইজ্জাতে ওয়া ইরতিফাকে মাকাম, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, হায় 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 করেছ কি, একদিকের আগুন আর একদিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাই, এখানে কি মানুষ যাবে, এটি কি মানুষ থাকার জায়গা, তোমার সম্মানের কসম করে বলছি, তোমার ইজ্জতের কসম করে বলছি, এই জাহান্নামে কেউ যাবে না, কেউ যেতে চাইবে না। আমার আল্লাহ তাআলা জিব্রাইল, আবার জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও, তুমি এবার জাহান্নাম দেখে আসো। ফাযাহাবা ইলান নার ফানাযারা ইলাইহা, জিব্রাইল জাহান্নামের নিকটে গেলেন, জাহান্নামকে দেখলেন, দেখে এসে বলছেন, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, লায়াব কাহাদুনিলা দাখালাহা, বাকি থাকবে না কেউ, সবাই জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? কথা উল্টিয়ে দিলেন সম্পূর্ণ। হাদিস বুখারী মুসলিম, জিব্রাইল সম্পূর্ণ কথা উল্টিয়ে দিলেন। তিনি বলছেন, জাহান্নামকে মনের ইচ্ছা দ্বারা ঘেরা আছে, আদমের ছেলে মেয়ে কি মনের ইচ্ছার বাইরে চলতে পারবে? মন চাচ্ছে দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করি, মন চাচ্ছে একটু সুদ ঘুষ খাই, মন চাচ্ছে প্যান্টটা একটু টাকনোর উপরে নিচে রাখি, যখনই প্যান্ট কেটে টাকনোর উপরে করি স্ত্রী মেয়ে বলে, আব্বু ঠ্যাঙা ঠ্যাঙা লাগে, এটা মানা যায় না। মন চাই মানুষের বিরুদ্ধে কথা বলি, মন চাই সুদ ঘুষ খাই, মন চাই জেনাবে বিচারে থাকি, মন চাই বিশ্ব মানুষকে তার স্থান থেকে সরিয়ে দিই, যারা বিত্তশালী তারাই সমাজে থাকবে। মানুষের মন যেটা চাই সেটাই যদি মানুষ করে তাহলে সে জাহান্নামে যাবে। জিব্রাইল বলতে চাইলেন, আল্লাহ আদমের ছেলে মেয়ে কি মনের বিরোধিতা করতে পারবে? জিব্রাইল ধারণায় আদমের ছেলে মেয়ে মনের বিরোধিতা করতে পারবে না, অতএব তারা জান্নাতে যেতে পারবে না, সবাই জাহান্নামে যাবে। এ কথা জিব্রাইল জাহান্নাম পরের বারে দেখে এসে বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ ধ্বংস হবে,
তিনটি কারণে তার একটি হচ্ছে যখন সে মন মতে চলবে, দুই অহন সহনতা যখন কৃপণতাকে মেনে নিবে। কৃপণ মানুষ জান্নাতে যাবে না। আপনাদেরকে শতদিন বলেছি, এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত হচ্ছে দান। দানের চেয়ে শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই। হজ যদি মানুষ করে, যদি কবুল হয়ে যায়, তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো, সেই যেদিন সে জন্ম নিয়েছে নিষ্পাপ হয়ে যায়। ভালো কথা। কিন্তু এই নীতি দিয়ে আর কারো উপকার করা যায় না। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সেম রোজা। এ দিয়ে আল্লাহকে খুব সন্তুষ্ট করা যায়, কিন্তু কারো উপকার করা যায় না। আল্লাহ ভীতি, আজকে যেই আলোচনা করছি, আল্লাহ ভীতি দিয়ে চোখের পানি এক ফোঁটা দিয়ে আল্লাহকে খুশি করা যায়, কিন্তু কারো উপকার করা যায় না। এটা যতই ভালো দামি ইবাদত হোক না কেন, নামাজ সালাত, এ দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়। সালাত দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়, এই কথা ঠিক, কিন্তু আরেকজনের উপকার করা যায় না। দান এমন এক পাওয়ারফুল শক্তিশালী ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকাতা সিররে তুফিও গাজাবার রাব্বে, গোপনে দান করলে আল্লাহর রাগটা মিটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকাতা লাতু হাররাল কবরে, দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। আপনার মায়ের কবরের শাস্তি হচ্ছে 5,000 টাকা দান করে দিলেন, কবরের শাস্তি বন্ধ। হজ দিয়ে এটা সম্ভব নয়, সিয়াম দিয়ে এটা সম্ভব নয়, রোজা দিয়ে এটা সম্ভব নয়, নামাজ দিয়ে এটা সম্ভব নয়, কান্নাকাটি দিয়ে এটা সম্ভব নয়। এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর এবাদত হচ্ছে দান। কৃপণতা করে যে সে জান্নাতে যাবে না। এ দিয়ে অসহায় নিঃস্ব মানুষের রুজির ব্যবস্থা, যার কারণে আল্লাহ তাআলা এইখানে এইভাবে বলেছেন, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টিকে খুব জোরালোভাবে মানুষের সামনে, জাতির সামনে পেশ করেছেন। তিন, এই যেমন মানে বিনাফসেহি, আত্মঅহংকারী যে অহংকার করে যে সে ধ্বংস হয়ে যাবে, সে নিজেকে টিকাতে পারবে না। সম্মানিত উপস্থিত দীনী মুসলিম ভাই বোন, এই সম্মেলনের আমি এ অংশে আপনাকে বলছি, এই হাদিসের প্রথমটাই হচ্ছে আল্লাহ ভীতি, গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করে যে সে বেঁচে গেছে। আল্লাহ আমাদেরকে প্রকাশ্যে অপ্রকাশ্যে ভয় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী আবাদা। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ফাইদা ফারাগতা ফাংশব ওয়াইলা রাব্বিকা ফারগাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আল্লাহ তাআলা অত্র আয়াতে পৃথিবীর মানুষকে বিনয়ের সাথে কান্নাকাটি করে আল্লাহর দরবারে কিছু বলার জন্য বলেছেন, যার কারণে আমি বলে থাকি সালাম ফিরার পরে হাত তুলে দোয়ার বিষয়টি শরীয়তে এরকম নেই। হাত এখানে কোথায় কান্নাকাটি রয়েছে? মহান আল্লাহ আমাদের নবীকে আদেশ করেন, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। মহান আল্লাহ বলেন, ওয়া খিরুনা লিল আফগানি ইয়াকুনু ওয়া ইয়াজিদুহুম খুশুয়া,
পৃথিবীর হাজারো মানুষ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে মাঠে কান্নাকাটি করে মাটিতে লুটিয়ে পড়ে, আর তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। এই ছেলেরা ওখানে ওভাবে দাঁড়িয়ে আছো কেন? আর আপনারা আপোষে কথা বলছেন কেন? আজানের পরে খুতবা শেষ হওয়া পর্যন্ত কথা বলার কোনো সুযোগ নেই, একবারে টোটালই বন্ধ। যদি কোনো কথা বলা লাগে তাহলে যিনি খুতবা দিচ্ছেন তার সাথে বলতে হবে, আপোষে কথা বলা টোটালই নিষেধ। মুসলমান হওয়ার পরে বিদ্যে বুদ্ধি কোরআন হাদিস কখন শিখবেন? একটু এটুকু যদি না থাকে কেন আপোষে দাঁড়িয়ে ওখানে গল্প করছেন, কেন কথা বলছেন? একটু ইতস্তবোধ হয় না? আবার জুমার দিন জুমার খুতবা, সেটা হয় কি করে? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, দুই শ্রেণীর চক্ষু, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তাদের স্পর্শ করবে না। এক আইনুন বাকাত ফি খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে ও জাহান্নামে যাবে না। দুই হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যেই চক্ষু দিন ধর্মের কাজে লেগে থাকে সেই চক্ষু জাহান্নামে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইয়ালজার রাজুলুন নারা বাকা বিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালজাল লাবানুন ফি যারে, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বান বাঁক ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, গাভীর বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। আমি হয়তোবা আপনাকে বুঝাতে পারি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 পূর্বে এ কথা বলেছেন, কিন্তু জাতিকে এ কথা বুঝাতে পারলাম না। যারা লক্ষ জনগণের সামনে কথা বলে তারা কেশা কাহিনী দিয়ে কথা বলে, এভাবেই তার জীবন কেটে গেল, অথচ 30,000 সহিহ হাদিস আছে, 30 পারা কোরআন মাজিদ আছে, ঈশ্বর জুলেখার কাহিনী দিয়ে আর পীর মুরিদের কাহিনী দিয়ে তারা খুতবা দিয়ে জীবনটা পার করে দিল। হাদিস কোরআন কথা কোরআনের কথা বলার তেমন সুযোগ হলো না। এই কথা আজকে আমার নতুন নয়, 1450 পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। কি দিয়ে বুঝায় আপনাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় দিনের কাজ করে। তিন ওই চক্ষু ওই মানুষ গাজাতান মাহারিমিল্লাহ, অপর নারীকে দেখে যেই চক্ষু নিচু করে, বেগানা নারীকে দেখে যেই চক্ষু নিচু করে, এই ব্যক্তি এই মানুষ জাহান্নামে যাবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। এটা কাজ খুব জটিল, এটা সহজ নয়। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজমালুল ইসতান মিন আনফুসিকুম আজমালাকুল জান্নাহ, পৃথিবীর মানুষ তোমরা 6টা জিনিসের জিম্মেদারি নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম।
কিভাবে আমি জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। তবে তোমরা ছয়টা কাজ করো। এক, উযদুকু ইযা হাদাসতুম, কথা বললে সত্য কথা বলো। দুই, আফু ইযা ওয়াদতুম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। তিন, ওয়াদ্দু ইযা উতমিনতুম, আমানত রাখা হলে, মাদ্রাসার মসজিদের টাকা তোমার কাছে রাখা হলে, জনগণের টাকা তোমার কাছে রাখা থাকলে সময়ে তা দিয়ে দাও। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। চার, আফাজু ফরু যাকুম, জেনাই লিপ্ত হয়েও না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। পাঁচ, গুজু আবসারাকুম, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, আমি দেখে নিব বিচার মাঠে জান্নাতে নিয়ে যাওয়ার বিষয়টি। ছয়, কুফুয়াই দিয়ে কম নত হয়ে চলো, ক্ষমতা দেখায় না, দাম্ভিকতা দেখায় না, অর্থের ক্ষমতা দেখায় না, জনগণের সামনে যে দায়িত্ব পেয়েছো দায়িত্বের ক্ষমতা দেখায় না, দাম্ভিকতা দেখায় না, নত হয়ে চলো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, আমি নিয়ে যাব। এই ছয়টির একটি বললেন, তোমরা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। অন্য হাদিসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সালাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাজরাতিল ফাজাতে, আল্লাহর নবী হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে কি করবে, এটা জিজ্ঞাসা। আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব, তখন তিনি বলছেন ফামারানি, তিনি আমাকে আদেশ করলেন, আন আশরাফা বাসারি, যে আমার চোখটা আমি ফিরিয়ে নিব। চোখ পড়তেই পারে, চোখ পড়লে কি করব, তিনি আমাকে আদেশ করলেন যে চোখটা ফিরিয়ে নিব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আর আপনি একজন পরহেজগার মানুষ, মাথায় টুপি দিয়ে থাকেন, হজ করে এসেছেন, টিভিটা সুন্দর করে চলে চালু করে দিয়ে রং মাখানো মহিলাটার মুখের ওপরে চোখ রেখে তার খবর শুনছেন, তখন আপনি পরহেজগার, এটা কী করে হয় তা আমাদের বুঝে আসে, তখন আপনার আল্লাহ ভীতি ভিতরে আছে, এটা কীভাবে হয় তা এটা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলেছি যে টিভির আপনি খবর শোনেন, যদি টিভির পর্দায় সামনে বসেই থাকতে হয় তাহলে এইভাবে মুখ করে থাকতে হয়, তার মুখের উপরে চোখ রেখে খবর শুনবেন, তখন আপনি পরহেজগার, এমনটা হতে পারে না। আপনাকে আরো বলেছি, দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ না করে, এই পাপই আশ্চর্য পাপ। দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ না করে, এই পাপই আশ্চর্য পাপ। তার একটা হচ্ছে, কেউ যদি কাউকে বলে উকামের উকা, আসো জুয়া খেলি, জুয়া আসো জুয়া খেলি, খেলে খালি বলেছে আসো খেলি, তাহলে দশজন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে, কাফফারা। বললো কেন, বলাই অপরাধ, আশ্চর্য পাপ। কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেনি খালি বলেছে আসো খেলি, তাহলে দশজন ফকিরকে সোয়া কেজি করে 12.5 কেজি চাউল জরিমানা দিতে হবে। আরেকটা, দুনিয়াতে পাপ আছে, পাপ করেইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন নারী যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা একবার দুইবার বলেছেন, কথাটা একবার তিনবার বলেছেন, অথচ মেয়েটা জেনা করেইনি। উপস্থিত সম্মেলনের দিনী মুসলিম বোন, আপনাকেই সতর্ক করে বলছি, দেখুন আরেকজনের ক্ষতি করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। আজকে অনেক দূর থেকে এসেছেন, যারা এলাকার আছেন সকলকে বলছি, আজ থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন, আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহুম আমিন। বলছিলাম সম্মানিত উপস্থিতি, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর ভয়ে কাঁদে। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহ মিন কাতরাতাইনি ওয়া আসারাইনি, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়, দুটি চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক, কাতরাতু দামিন ফি খাশিয়াতিল্লাহ, কাতরাতু দামিন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি
আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 400,000 টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে 1,000,000 গুণ বেশি প্রিয়, যদিও হজ ফরজ। রমজান মাসে সিয়াম পালন করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। 1 কোটি টাকা দান করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে তার কাছে অনেক 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 বেশি প্রিয়। অকাতরত দান তাওরা কো ফিসাবিলিল্লাহ, যেটা আল্লাহ রাস্তায় বৈধভাবে প্রবাহিত করা হয়, সেই তো আল্লাহর কাছে যত প্রিয়। পৃথিবীর